থার্টি ফার্স্ট নাইটে বাড়াবাড়ি না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর। নিউ ইয়ার উপলক্ষে আতশবাজি ও উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 11 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। সমাবেশের অনুমতি পায়নি বিএনপি, কাল বিক্ষোভ। সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রাবেয়া সুলতানা। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। রাজনৈতিক ফায়দা নিতে বিএনপি নিজেরাই ককটেল ফাটাতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর সেতু ভবনে জাপানের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। এ সময় ঢাকার দুই সিটির নির্বাচন ফ্রি ও ফেয়ার হবে বলে আবারও আশ্বস্ত করেছেন তিনি। এর আগে সেতু ভবনে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতোনো আকি। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুতে আগামীকাল 20তম স্পেনে অবকাঠামো বসবে এবং এখন থেকে প্রতি মাসে 3টি করে স্পেন পদ্মা সেতুতে সংযুক্ত হবে। 2020 সালের জুলাই মাসের মধ্যে সেতুর সবগুলো স্পেনে কাঠামো বসানোর কাজ শেষ হবে। এই লক্ষ্য পূরণ হলে নির্দিষ্ট সময়ের আগেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে পদ্মা সেতু। থার্টি ফার্স্ট নাইটে আনন্দ করতে গিয়ে বেশি বাড়াবাড়ি না করার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনির মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি আনন্দ করতে গিয়ে বেশি বাড়াবাড়ি না করার অনুরোধ জানান। বিধি নিষেধ দিয়েছি, আর কোনো থ্রেড নেই আমাদের। বাংলাদেশ এসে আগের মতন অরাজক পরিস্থিতি দেশ এটা নয়। এখন অনেক আমরা এগিয়ে যাচ্ছি দুর্বার গতিতে আপনাদের সহযোগিতায়। আপনারা সহযোগিতা করছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রায় যেই সমস্ত প্রতিবন্ধকতা আসে সেগুলো আমরা আইডেন্টিফাই করে আমরা ব্যবস্থা নিচ্ছি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে কার্যালয়ের সামনে অন্যদিনের তুলনায় অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। তবে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি ডিএমপি। কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, ওয়ালটনের রাস্তা বন্ধ করে অফিসকালীন কাউকে সমাবেশ করতে দেয়া হবে না। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে ভয় পায় বলেই বাধা দিচ্ছে সরকার। সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আগামীকাল রাজধানীর থানায় থানায় বিক্ষোভের ঘোষণা দেন তিনি। বাছাই করা দলীয় ক্যাডারদের আর 29শে ডিসেম্বর রাতে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনী নতুন মডেল তৈরি করলেন, যে যেদিন নির্বাচন তার আগের দিনই তিনি সব ব্যালট বাক্স পূর্ণ করেছেন নৌকার প্রতীকে, তার তৈরি করা সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। ইংরেজি নতুন বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে আতশবাজি ও বাড়ির ছাদসহ খোলা জায়গায় অনুষ্ঠান নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, সন্ধ্যা 6টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং রাত 8টার পর কূটনৈতিক অঞ্চলে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ সদস্য মাঠে নিয়োজিত থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার। পাশাপাশি ফাইভ স্টার হোটেলগুলোর বার বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তিনি আরও জানান, যানজট এড়াতে নয়াপল্টনে আজ বিএনপির সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। যে রাস্তার মোড়, ফ্লাইওভার,
অথবা বাড়ির ছাদ অথবা খোলা জায়গায়, এরকম জায়গায় আমরা কোনো অনুষ্ঠান আসলে অ্যালাউ করব না। ইনডোরে যেখানে অনুষ্ঠান করতে চাই সেটি যদি আমাদের অবগত করিয়ে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে যদি তারা অনুষ্ঠান করে সেটির আমরা নিরাপত্তার ব্যবস্থা নেব। মজুরি কমিশন বাস্তবায়ন সহ ১১ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম আর নরসিংদীর রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। দাবি আদায়ে নিজ নিজ মিলগেটের সামনে অবস্থান নিয়েছেন খুলনার শ্রমিকেরা। একই দাবিতে স্ব মিলগেট সামনে অবস্থান নিয়েছেন রাজশাহী, চট্টগ্রাম আর নরসিংদীর শ্রমিকেরা। দাবি পুরো না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা। এর আগে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত একই কর্মসূচি পালন করেন তারা। সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরে তা স্থগিত করা হয়েছিল, কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও দাবির কোনো বাস্তবায়ন না হওয়ায় আবারও আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন শ্রমিকেরা। প্রচণ্ড শীতে কাঁপছে ভারতের দিল্লি সহ বিভিন্ন রাজ্য। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা উঠানামা করলেও প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গতকাল দিবাগত রাতে হরিয়ানার রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 0.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গত শনিবার 2.4 ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। এদিকে কাশ্মীরে ব্যাপক তুষারপাত হয়েছে, ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে বিমান ও ট্রেন চলাচল। আগামী 3 দিন উত্তর ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে ঘন কুয়াশার কারণে একটি গাড়ি খালে পড়ে প্রাণ হারিয়েছে 2 শিশুসহ অন্তত 6 জন। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ফার্স্ট নাইটে বাড়াবাড়ি না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর। নিউ ইয়ার উপলক্ষে আতশবাজি ও উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 11 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। সমাবেশের অনুমতি পায়নি বিএনপি, কাল বিক্ষোভ। শেষ করছি গণফিল সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ, ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।